অর্থনীতির স্বার্থে বাজেটে পাচারকৃত অর্থ ফিরিয়ে আনার সুযোগ অর্থমন্ত্রী অনৈতিক ও অসাংবিধানিক টিআইবি বাজেটের সুবিধা পাবে লুটেরা ও অর্থ পাচারকারীরা ফখরুল মিথ্যাচারের জন্য ফখরুলকে নোবেল দেওয়া উচিত কাদের কুমিল্লা সিটি নির্বাচনে প্রচারণা তুঙ্গে ইসির নির্দেশ সত্ত্বেও এমপি বাহার এলাকা না ছাড়ার অভিযোগ মহানবীকে নিয়ে ভারতের ক্ষমতাসীন দলের দুই নেতার কটূক্তি প্রতিবাদে দেশে বিদেশে বিক্ষোভ আসসালামু আলাইকুম ফারজানা ইয়াসমিন স্বাগত জানাচ্ছি এনটিভি রাতের খবরে একে এসটিএমটি বা শিরোনাম দেখছিলেন এবার পুরো খবর দেশের অর্থনীতির স্বার্থেই বিদেশে পাচার হওয়া অর্থ ফিরিয়ে আনার সুযোগ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী মোস্তফা কামাল বিকালে রাজধানীর একটি মিলনায়তনে বাজেট পরবর্তী সংবাদ সম্মেলন এ কথা বলেন তিনি এজন্য নতুন আইনও করা হবে আর প্রান্তিক মানুষের কথা ভেবেই বাজেট করা হয়েছে দাবি করে তা বাস্তবায়নে অনেক চড়াই উতরায় পেরোতে হবে বলেও জানান অর্থমন্ত্রী রিপোর্ট করছেন রোকনউদ্দিন বরাবরের মতোই বাজেটের পরদিন রাজধানীর একটি মিলনায়তনে আয়োজন করা হয় এই সংবাদ সম্মেলন যা শুরুতেই অর্থমন্ত্রীর কাছে সাংবাদিকরা জানতে চান এবারের বাজেটে কোনো প্রশ্ন ছাড়াই বিদেশ থেকে অর্থ ফিরিয়ে আনার সুযোগ দেবার বিষয়ে সিস্টেমের কারণেও অনেক সময় অপ্রত্যাশিত টাকা হয়ে যায় সব টাকা কালো টাকা না কিছু কিছু টাকা বিভিন্ন কারণেই আমরা কালো হতে বাধ্য সেই সমস্ত জিনিস বিবেচনা করে আমরা এবারে ফ্রন্টে দিয়েছি যদি বাধা দেন এগুলো আসবে না যদি না আসে আমাদের লাভটা কি আমার সাথে আমার দুটো গাল দিবেন মন্দ বলবেন এ সময় সাংবাদিকদের প্রশ্ন ছিল মূল্যস্ফীতি ও নিত্য প্রয়োজনীয় পণ্যের বাজারের অস্থিরতা নিয়ন্ত্রণের চ্যালেঞ্জ নতুন বাজেটে কতটা মোকাবেলা করা সম্ভব দাম বাড়লে এটা আংশিক হলেও আমাদের কাছে পড়বে এখন এই মুহূর্তে দেশীয় প্রোডাক্টগুলো আমাদের নিয়ন্ত্রণে আছে এগুলো আমরা নিয়ন্ত্রণ করতে পারি কিন্তু আন্তর্জাতিক কোনো প্রোডাক্টের উপর যদি কোনো দাম বাড়ে ম্যানেজারেরা কিন্তু ডিবেট করে আমাদের ওভারঅল সারা বিশ্বের পার্সপেক্টিভে আমাদের কিন্তু বিচার নিতে পারে 233% গ্যাসের দাম বেড়েছে সেখানে কিন্তু আমরা আমাদের দেশে খুব কম বাড়িয়েছি সব মিলিয়ে যেটা হলো এর যে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণের যে উপকরণগুলো সেগুলো এখানে অ্যাপ্লাই করা হয়েছে বাজেটে অনেক অর্থনীতিবিদের মতে নতুন বাজেটে গরিব মানুষজনের বদলে ধনীদের বেশি সুবিধা দেওয়া হয়েছে বিষয়টি নজরে আনলে তারও জবাব দেন অর্থমন্ত্রী আমাদের প্রান্তিক জনগোষ্ঠীর সহায়ক বাজেট দেশের মানুষের সহায়ক বাজেট আমাদের যে দ্বিতীয় মূল লক্ষ্য সেটি হচ্ছে যে এমপ্লয়মেন্ট জেনারেশন একটি কঠিন সময়ের মাস দিয়ে পূরণ করবে এবং মাস দিয়ে থেকে আর কৃষিমন্ত্রীর কাছে ভরা মৌসুমেও চালের দাম বৃদ্ধির কারণ জানতে চাওয়া হয় সংবাদ সম্মেলনে গত দুই মাসে মোটা চালের দাম বাড়ে নাই যে কিছু মানুষ আছে তারা শুরু চাল খেতে চাচ্ছে এবং তারা এত অ্যাফোর্ড করতে পারে বাংলাদেশে তো আবারও বলছি যে শহরের যারা সীমিত আয়ের মানুষ তাদের বেশ কষ্ট হচ্ছে এটা আমি স্বীকার করি চাকরি করে কিন্তু এমনি দেশে একটা কোনো হাহাকার খাদ্য নিয়ে এই মুহূর্তে নাই করোনা মহামারীতে দেশের অর্থনীতির উপর তেমন একটা চাপ পড়েনি উল্লেখ করে আগামীতেও এই অগ্রযাত্রা অব্যাহত থাকবে বলে নিজের বিশ্বাসের কথা এ সময় তুলে ধরেন অর্থমন্ত্রী রোকনউদ্দিন এনটিভি নিউজ ঢাকা 2022-23 অর্থ বছরের প্রস্তাবিত বাজেটে দেশ থেকে পাচার করা অর্থ বিনা প্রশ্নে ফেরত আনার সুযোগ রাখা অনৈতিক অসাংবিধানিক ও বিদ্যমান আইনের সঙ্গে সাংঘর্ষিক বলে মনে করছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ টিআইবি শুক্রবার এক বিবৃতিতে টিআইবির নির্বাহী পরিচালক ইফতেকারুজ্জামান বলেন দেশ থেকে পাচার করা অর্থ বিনা প্রশ্নে ফেরত আনতে বাজেটে আয়কর অধ্যাদেশের নতুন বিধান সংযোজনের প্রস্তাব দিয়েছেন অর্থমন্ত্রী নামমাত্র কর দিয়ে প্রশ্নহীনভাবে
পাচার করা অর্থ বিদেশ থেকে আনার সুযোগ, স্পষ্টতই অর্থ পাচারকারীদের অনৈতিক সুরক্ষা প্রদান। দুর্নীতিবিরোধী আন্তর্জাতিক সংস্থাটি বলছে, এই সুযোগ অর্থ পাচারের মতো অপরাধকে রাষ্ট্রীয় সুরক্ষা দেওয়ার নামান্তর। এতে অর্থ পাচার সহ সার্বিকভাবে দুর্নীতিকে উৎসাহিত করা হবে। পাচার করা অর্থ বৈধ করার সুযোগকে কালো টাকা সাদা করার বেআইনি সুযোগের ধারাবাহিকতা বলেই মনে করেন টিআইবির নির্বাহী পরিচালক। বাজেটে পাচার করা অর্থ ফেরত আনার সুযোগ দেওয়াকে অগ্রহণযোগ্য বলে মনে করে সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডি। আর শুধু জিডিপি প্রবৃদ্ধির উপর নজর না দিয়ে মূল্যস্ফীতির চাপ থেকে জনগণকে সুরক্ষা দেওয়ার আহ্বান জানিয়েছে এই বেসরকারি গবেষণা সংস্থা। সকালে একটি হোটেলে বাজেট পর্যালোচনা অনুষ্ঠানে এসব কথা উঠে আসে। তামজিদ সুমনের রিপোর্ট। সামলাতে হবে মূল্যস্ফীতি, বিনিয়োগ বাড়িয়ে চাঙ্গা রাখতে হবে অর্থনীতি, ডলার সংকটও থাকা চাই নিয়ন্ত্রণে। ঘোষিত বাজেটে এত সব সমীকরণ মেলানোর চেষ্টা করেছেন অর্থমন্ত্রী। বরাবরের মতো সংসদে বাজেট প্রস্তাবের পরদিন জাতীয় বাজেট পর্যালোচনা করে গবেষণাধর্মী প্রতিষ্ঠান সিপিডি। সংস্থাটির মতে, নির্বাচনের আগের বছরের বাজেটটি নির্বাচনমুখী হয়নি, যেখানে সাধারণের কথা ভাবা হয়নি, রূপরেখা নেই মূল্যস্ফীতি নিয়ন্ত্রণের। যে সমস্ত পণ্য মানুষের ব্যবহার করছে সেইগুলোর ভিত্তিতে কিন্তু মূল্যস্ফীতি হিসাব করা, আর 5.6% মূল্যস্ফীতি হিসাব করার পিছনে যে অনুমতিগুলি অর্থমন্ত্রী ব্যবহার করেছেন সেটা একেবারেই বাস্তবতার সাথে সম্পর্কিত নয়। বাজেটের সৃজনশীলতারও অভাব দেখেছি এবং সংবেদনশীলতারও অভাব দেখেছি। পুনর্বণ্টন, যেটা নাকি বাজেটের একটা মূল দর্শন, হলো প্রথমে একটা আয় ভোগ এবং সম্পদের একটা বৈষম্য থাকতে পারে, কিন্তু বাজেট দিয়ে আমি সেটাকে একটা পুনর্বণ্টন করি, আমরা এই বাজেটে সেটার কিন্তু কোনো প্রতিফলন দেখছি না। কৃষি, শিক্ষা, স্বাস্থ্য, বাসস্থান, কর্মসংস্থানে বরাদ্দের যৌক্তিক মানদণ্ড নিয়ে উঠে আসে নানা বিশ্লেষণ, উঠে আসে রাজস্ব আহরণের চ্যালেঞ্জ প্রসঙ্গ। মাননীয় অর্থমন্ত্রী 6টা চ্যালেঞ্জের কথা উল্লেখ করেছিলেন, কিন্তু পরবর্তীতে আমরা যেটা দেখছি যে সেই চ্যালেঞ্জগুলির মোকাবেলা করার জন্য যে শুল্ক প্রস্তাব, সেটার সাথে কিন্তু সামঞ্জস্যপূর্ণ হয়নি। এবারের বাজেটে নির্দিষ্ট কর দিয়ে পাচার হওয়া অর্থ ফেরতের বিষয়টি অনৈতিক বলে মনে করছে সিপিডি। আপনি বেনামে বাইরে টাকা চলে যাবে এবং সেই টাকাটি আপনি করের মাধ্যমে আনার সুযোগ দেবেন, এটা আসলে বাংলাদেশের যারা সৎ করদাতা রয়েছেন বা কর ব্যবস্থায় যারা বিশ্বাসী তাদের প্রতি একটি স্রেফ চপেটাঘাত। প্রচলিত আইনকানুন ভঙ্গ করে টাকা নিয়ে গেছেন বাইরে, তাদেরকে এসব সুবিধাগুলি দেওয়া হচ্ছে, নৈতিকভাবে গ্রহণযোগ্য না, অর্থনৈতিকভাবে যৌক্তিক না। ঘোষিত বাজেটে সামাজিক নিরাপত্তায় বরাদ্দ অপ্রতুল বলে মনে করে সংস্থাটি। জ্বালানিতে ভর্তুকির কথা বলা হলেও তা শেষমেশ দাম কমাতে কার্যকর পদক্ষেপ হবে না বলেও মনে করেন বক্তারা। তামজিদ সুমন, এনটিভি নিউজ, ঢাকা। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দরিদ্র ও সাধারণ মানুষের জন্য বাজেটে কিছু নেই, সুবিধা দেওয়া হয়েছে লুটেরা ও অর্থ পাচারকারীদের। অবিলম্বে সরকারের পদত্যাগ দাবি করে তিনি হুঁশিয়ারি দিয়েছেন, অন্যথায় পালাবারও পথ পাবে না ক্ষমতাসীনরা। জাতীয় প্রেসক্লাবের সামনে বিক্ষোভ সমাবেশে এসব কথা বলেন মির্জা ফখরুল। ইমরুল হাসানের রিপোর্ট। গ্যাস সহ নিত্যপণ্য দাম বৃদ্ধির প্রতিবাদে এই বিক্ষোভ সমাবেশের আয়োজন করে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপি। সমাবেশে দলের নেতারা বলেন, নিত্যপণ্যের ঊর্ধ্বগতির মধ্যে গ্যাসের মূল্য বৃদ্ধি মরার উপর খাড়ার ঘা, কারণ এই সরকার তো জনগণের কাছে দায়বদ্ধ নয়। দাবি জানান অবিলম্বে গ্যাসের বর্ধিত মূল্য প্রত্যাহারের। বিএনপির মহাসচিব অভিযোগ করেন, ক্ষমতাসীনরা যে জনগণের বিরুদ্ধে অবস্থান নিয়েছে বাজেট তারই প্রতিফলন। লুটপাটকে আরো বাড়াতে সরকার বিশাল অঙ্কের বাজেট দিয়েছে বলে অভিযোগ করেন তিনি। আওয়ামী লীগের উন্নয়নের ফলে কি হয়েছে, 42% লোক দারিদ্র সীমার নিচে চলে গেছে, তাদের ক্রয় ক্ষমতা নাই। সেই মানুষগুলোর জন্য এই বাজেটে বলেন আর আগের বাজেটে বলেন কখনই আওয়ামী লীগ কিছুই করেনি, তাদেরকে সাহায্য করেছে। যারা টাকা চুরি করলো, ডাকাতি করলো, লুণ্ঠন করলো, করে বিদেশে পাচার করে দিল পিকে হালদারের মতো, তাদেরকে এখন 7% ট্যাক্স দিলে তার টাকা ফেরত আনতে পারবে এবং কেউ কোনো প্রশ্ন করতে পারবে না।
পদ্মা সেতু নির্মাণে কেন 40,000 কোটি টাকা খরচ হলো এমন প্রশ্ন তুলে বিএনপির মহাসচিব অভিযোগ করেন, বেশিরভাগ অর্থই গেছে ক্ষমতাসীনদের পকেটে। সরকারকে ক্ষমতা ছেড়ে দেয়া এবং প্রশাসনকে নিরপেক্ষ ভূমিকা পালনের আহ্বান জানান তিনি। পুলিশ ভাইরা, আমরা আশা করব আপনাদের মধ্যে শুভবুদ্ধি উদয় হবে। আওয়ামী লীগকে যখন মিটিং করতে দেন, মিছিল করতে দেন, আমাদেরকেও মিটিং মিছিল করতে দিতে হবে। পদত্যাগ করে নিরপেক্ষ সরকার হাতে ক্ষমতা হস্তান্তর করবে, অন্যথায় ইতিহাস এই কথা বলে যে পারাবার পথ খুঁজে পাবেন না। তৃণমূলে আন্দোলনের প্রস্তুতি নিতে নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান বক্তারা। ইমরুল আহসান, এনটিভি নিউজ, ঢাকা। বিএনপি সবসময় লুটপাট করে এসেছে বলেই সবকিছু তাদের কাছে লুটপাটই মনে হয় বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলনে তিনি আরো বলেন, দেশের ইতিহাসে এত বড় বাজেট আর হয়নি। এস এম আতেককে সাথে নিয়ে রিপোর্ট করছেন মিজান রহমান। রাজধানীর মিরপুরের দারুসসালামে 9-10 ওয়ার্ড আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলনের প্রধান অতিথির বক্তব্যে দলের সাধারণ সম্পাদক বলেন, করোনা পরিস্থিতি ও ইউক্রেন যুদ্ধ পরিস্থিতির মধ্যেও এত বড় বাজেট দেশের ইতিহাসে হয়নি। লুটপাটের জন্য বড় বাজেট করা হয়েছে, মির্জা ফখরুলের এমন মন্তব্যেরও জবাব দেন তিনি। যে লুটপাট করে সে অন্য কেউ লুটে না পাবে। লুটপাট বিএনপির অস্থিমজ্জার সঙ্গে মিশে গেছে। লুটপাট চালায়রা কিছুই বুঝে না, আবার ক্ষমতা এলে লুটপাট করবে হাওয়া ভবনের নামে খাওয়া ভবন। পদ্মা সেতুর উদ্বোধনের দিন যতই ঘনিয়ে আসছে, বিএনপি নেতাদের আকাশে কালো মেঘের ছায়া নেমে আসছে বলেও মন্তব্য করেন কাদের। সেই সঙ্গে বিএনপির বিরুদ্ধে মিথ্যাচারের অভিযোগ করেন তিনি। অন্তরে জ্বালা, বিএনপি আজকে জ্বলছে। যোগাযোগ মন্ত্রী নাজমুল হুদাকে জিজ্ঞেস করলাম, তিনি প্রকাশ্যে বললে বিএনপি আমলে আলাপ আলোচনা হয়েছে, কোনো ভিত্তি প্রস্তর স্থাপন করা হয়। মিথ্যাচার ছাড়া আপনাদের রাজনীতিতে আর কিছু। মিথ্যাচারে যদি নোবেল প্রাইজ থাকতো, তাহলে নোবেল প্রাইজটি মির্জা ফখরুল। এদিকে শুক্রবার বিকেলে নগরীর রমনায় দলের সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকির প্রতিবাদে বিক্ষোভ মিছিলে যোগ দেন কাদের। তিনি বলেন, রাজনৈতিক কর্মসূচির নামে বিএনপি জামাতের দেশবিরোধী ষড়যন্ত্র প্রতিহত করা হবে। মিজান রহমান, এনটিভি নিউজ, ঢাকা। আর মাত্র কয়েকদিন পরই কুমিল্লা সিটি কর্পোরেশন নির্বাচন, তাই মেয়র ও কাউন্সিলর প্রার্থীদের প্রচারণা এখন তুঙ্গে। আর নির্বাচন কমিশন থেকে কুমিল্লার এমপি বাহারুদ্দিন বাহারকে নির্বাচনী এলাকা ছাড়ার নির্দেশ দেওয়া হলেও তিনি এখনও সিটি এলাকায় অবস্থান করছেন বলে অভিযোগ করেছেন স্বতন্ত্র প্রার্থী মনিরুল হক সাক্কু। তবে আওয়ামী লীগের মেয়র প্রার্থী জানান, এ বিষয়ে তিনি স্পষ্ট কিছুই জানেন না। কুমিল্লা থেকে মোহাম্মদ জালালউদ্দিনের পাঠানো রিপোর্ট। শুক্রবার নগরীর 25 নম্বর ওয়ার্ডের দয়াপুর এলাকায় স্থানীয় ভোটার ও নেতাকর্মীদের সাথে মতবিনিময় শেষে আওয়ামী লীগের মেয়র প্রার্থী আরফানুল হক রিফাত জানান, নির্বাচিত হলে সাবেক মেয়রের দুর্নীতির বিচার করা হবে। আমি নির্বাচিত হতে পারলে কুমিল্লার টাউন হল মাঠে আমি সবাইকে ডাকব। আমি কুমিল্লার সিটি কর্পোরেশনের দুর্নীতিবাজ মেয়র, যিনি মেয়র ছিলেন 16 বছর, উনি কুমিল্লার মেয়র ছিলেন, চেয়ারম্যান এবং মেয়র 10 বছর 6 বছর। আর তেলিকোনা চৌমুহনি এলাকায় গণসংযোগ শেষে সাবেক মেয়র ও স্বতন্ত্র প্রার্থী মনিরুল হক সাক্কু অভিযোগ করেন, নির্বাচন কমিশনের নির্দেশ মানছেন না ক্ষমতাসীন দলের এমপি আকম বাহাউদ্দিন বাহার। মানুষ সংসদ সদস্য আমাদের বড় ভাই আগুন বাহাদুর বাহার সাহেব, ওনার একটা সিটি দিচ্ছে নির্বাচন এলাকাতে সুরে দেওয়ার জন্য, যাই না আমি জানি, এটা নির্বাচন কমিশন দেখবো কেন যায় না। যে কাজ করবো তারই ভুল হবে, যে কাজ করতো না তার ভুল হতো না। সে নির্বাচন দাঁড়াইছে মনে করছে কটা কর্মী আছে, কর্মী দিয়ে ভোট হয় না। ইনশাল্লাহ ওনার এইসব কথাগুলি জবাব পণ্ডিতজন দেয়, উনি পাইবে। অন্যদিকে 20 নম্বর ওয়ার্ড লক্ষ্মীনগর এলাকায় গণসংযোগ করেন স্বতন্ত্র প্রার্থী নিজামুদ্দিন কায়সার।
প্রধান দুই প্রার্থীকে অভিযুক্ত করে তিনি বলেন, এবার পরিবর্তন চায় নগরবাসী। স্থানীয় সাংসদ, মেয়র এবং নৌকার মাঝি, তারা তিনজনে মিলে কুমিল্লা শহরটাকে আপনার লোটপাট করেছে এবং কুমিল্লাকে কুমিল্লাতে একটা দানবীয় শাসন সৃষ্টি করেছে, তার থেকে কুমিল্লার মানুষ পরিত্রাণ চায়। কুমিল্লা সিটি কর্পোরেশন নির্বাচনে 5 জন মেয়র প্রার্থী সাধারণ কাউন্সিলের পদে, 106 জন ও 36 জন মহিলা কাউন্সিলের পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন। 15 জন অনুষ্ঠিত হবে কুমিল্লা সিটি কর্পোরেশন নির্বাচনের ভোট গ্রহণ। এনটিভি নিউজ ডেস্ক। টাঙ্গাইলে মধুপুরে ইউনিয়ন পরিষদ নির্বাচনে নৌকায় ভোট না দিলে ভোটারদের কেন্দ্রে যেতে নিষেধ করেছেন উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও মির্জাবাড়ি ইউনিয়নের চেয়ারম্যান সাদিকুল ইসলাম সাদিক। বুধবার অরণখোলা ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থীর পক্ষে গণসংযোগকালে একথা বলেন তিনি। রাজধানীর মতিঝিল থানা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম টিপু হত্যা মামলার মূল পরিকল্পনাকারী সুমন শিকদার মুসাকে 6 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। এর আগে বৃহস্পতিবার ইন্টারপোলের সহায়তায় মুসাকে ওমান থেকে ফিরিয়ে আনা হয় ঢাকায়। শুক্রবার ডিএমপি থেকে তাকে আদালতে নেওয়া হলে দুপুরের পর তোলা হয় এজলাসে। এ সময় ঢাকা মহানগর হাকিমের কাছে পুলিশ 15 দিনের রিমান্ড আবেদন করে। পরে আদালত জিজ্ঞাসাবাদের জন্য 6 দিনের রিমান্ড মঞ্জুর করেন। গত 24 মার্চ রাজধানীর শাহজাহানপুরে টিপুকে গুলি করে হত্যা করে সন্ত্রাসীরা। এ সময় গুলিবিদ্ধ হয়ে মারা যান প্রীতি নামে আরও এক কলেজ ছাত্রী। টিপু হত্যা মামলায় এ পর্যন্ত 13 জন আসামিকে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। মহানবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে ভারতের ক্ষমতাসীন দল বিজেপির দুই নেতার কটূক্তির প্রতিবাদে ঢাকায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে কয়েকটি ইসলামী দল। শুক্রবার বা জুমা রাজধানীর জাতীয় মসজিদ বাইতুল মোকাররমের উত্তর গেট থেকে মিছিল নিয়ে মুসল্লিরা পল্টন মোড়ে জড়ো হন। প্রায় ঘণ্টাখানেক পল্টন মোড় অবরোধ করে প্রিয় নবীর অপমানের প্রতিবাদ জানান তারা। এ সময় ইসলামী দলগুলোর নেতারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অপমানের বিষয়ে বাংলাদেশ সরকার এখনও রাষ্ট্রীয়ভাবে প্রতিবাদ না জানানোয় সমালোচনা করেন। বিজেপির বহিষ্কৃত মুখপাত্র নূপুর শর্মার গ্রেফতার ও বিচারের দাবিও জানান তারা। আগামী বৃহস্পতিবার এই দাবিতে ঢাকার ভারতীয় হাইকমিশন অভিমুখে গণমিছিল ও স্মারকলিপি পেশের কর্মসূচিও দেওয়া হয় সমাবেশ থেকে। পরে ইসলামী আন্দোলনের নেতৃত্বে সমমনা বিভিন্ন ইসলামী দলের নেতাকর্মীরা মিছিল নিয়ে বিজয়নগর মোড়ে গিয়ে আবার পল্টনে ফিরে আসেন। এদিকে মহানবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে অবমাননাকর বক্তব্যের জেরে বিক্ষোভে উত্তাল ভারত। শুক্রবার জুমার নামাজের পর দেশটির বিভিন্ন শহরে রাস্তায় নেমে আসেন হাজারো মুসল্লি। তারা অবিলম্বে অভিযুক্ত বিজেপি নেতাদের গ্রেফতার এবং শাস্তি দাবি করেন। বেশ কয়েকটি স্থানে নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষের পাশাপাশি ঝাড়খণ্ডের রাঁচিতে জারি করা হয়েছে কারফিউ। ভারত ছাড়াও বিক্ষোভ হয়েছে পাকিস্তান সহ অন্যান্য দেশেও। কাজীফ তেকা শুভর, ডেস্ক রিপোর্ট। শুক্রবার জুমার নামাজের পর ভারতের রাস্তায় হাজারো মানুষ, বিক্ষোভে উত্তাল দেশটির রাজপথ। মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে দুই বিজেপি নেতার অবমাননাকর বক্তব্যের প্রতিবাদ জানান তারা। দেশটির রাজধানী দিল্লির জামা মসজিদে জুমার নামাজের পর জড়ো হন বহু মানুষ। এ সময় তারা মহানবীকে নিয়ে কটূক্তির তীব্র প্রতিবাদ জানান। বিক্ষোভ হয়েছে হায়দ্রাবাদে। অবিলম্বে বিজেপি নেত্রী নূপুর শর্মাকে গ্রেফতারের দাবি জানান প্রতিবাদীরা। এছাড়াও কাশ্মীরের ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রেখে প্রতিবাদ জানান স্থানীয়রা। বিক্ষোভ থেকে দেওয়া হয় মোদী সরকার বিরোধী স্লোগান। বিজেপি নেতাদের কটু মন্তব্য কাশ্মীর সহ সমগ্র বিশ্বের লাখো মুসলিমের মনে আঘাত দিয়েছে। প্রধানমন্ত্রী মোদী এবং স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে আমাদের দাবি, অবিলম্বে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিন, অভিযুক্তদের সর্বোচ্চ শাস্তি দিতে হবে। অধিকাংশ শহরে শান্তিপূর্ণ বিক্ষোভ হলেও কয়েকটি স্থানে আন্দোলনকারীদের উপর হামলা চালায় পুলিশ। গ্রেফতার করা হয় বেশ কয়েকজনকে। ঝাড়খণ্ডের রাঁচিতে গুলি চালায় নিরাপত্তা বাহিনী, পরে সেখানে কারফিউ জারি করা হয়। বিক্ষোভ হয়েছে পশ্চিমবঙ্গের কলকাতা, মহারাষ্ট্র, গুজরাট সহ অন্যান্য শহরেও। কোথাও কোথাও বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করে দেয় স্থানীয় পুলিশ। অধিকাংশ স্থানেই আগে থেকে মোতায়েন ছিল নিরাপত্তা বাহিনীর অতিরিক্ত সদস্য।
ভারত ছাড়াও বিক্ষোভ হয় পাকিস্তান সহ আরও বেশ কয়েকটি দেশে। ইসলামাবাদ, করাচি সহ অন্যান্য শহরে রাস্তায় নেমে আসেন সাধারণ মুসল্লিরা। তারা ভারতের সঙ্গে সম্পর্ক ছিন্নে দাবি জানান। কাজীফ থেকে শুভ, এনটিভি ইন্টারন্যাশনাল ডেস্ক। চট্টগ্রামে কন্টেইনার ডিপোতে বিস্ফোরণের কারণে বাংলাদেশ থেকে হাইড্রোজেন পারঅক্সাইডবাহী কন্টেইনার গ্রহণ করবে না বলে জানিয়েছে সিঙ্গাপুর বন্দর কর্তৃপক্ষ। শুক্রবার প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে সিঙ্গাপুর বন্দরের ধারণ ক্ষমতা ও নিরাপত্তার কারণে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানানো হয়। একই সাথে সিঙ্গাপুর বন্দরে কেমিক্যালবাহী কন্টেইনার জাহাজ না পাঠাতে সেদেশের সকল শিপিং কোম্পানিগুলোকে নির্দেশনা দিয়েছে পোর্ট অফ সিঙ্গাপুর কর্তৃপক্ষ। এর আগে শিপিং লাইনগুলো জানায় তারা বাংলাদেশ থেকে রাসায়নিকবাহী কন্টেইনার বহন করবে না। চট্টগ্রাম বন্দর সহ বিভিন্ন কন্টেইনার ডিপোতে 135টি হাইড্রোজেন পারঅক্সাইডবাহী কন্টেইনার সহ 200 রাসায়নিক কন্টেইনার আটকা পড়েছে। রাজধানীতে শুরু হয়েছে 11তম আন্তর্জাতিক ডেন্টাল কংগ্রেস অ্যান্ড এক্সপো। রাজধানীর একটি হোটেলে বাংলাদেশ একাডেমি অব ডেন্টিস্ট্রি ইন্টারন্যাশনাল বাদিকনের আয়োজনে শুরু হওয়া কংগ্রেসের সভাপতিত্ব করেন ডাক্তার মতিউর রহমান মোল্লা। দেশ বিদেশের স্বনামধন্য 40 জন ডেন্টিস্ট বিভিন্ন সেশনে দাঁতের সমস্যার সমাধান নিয়ে আলোচনা করেন। সেখানে দেশের প্রায় 1200 BDS অর্থাৎ ডেন্টাল সার্জন অংশ নেন। এক্সপোতে সেমিনারের পাশাপাশি বিভিন্ন হ্যান্ডস অন সেশনও পরিচালিত হয়। এই আয়োজনের মাধ্যমে নতুন ডেন্টিস্টরা উপকৃত হবেন বলে মনে করেন বাদিকনের সাধারণ সম্পাদক ডাক্তার চৌধুরী মঈন আলী। এক পর্যায়ে এই আয়োজন পরিণত হয় ডেন্টাল সার্জনদের মিলন মেলায়। এক্সপো শেষ হবে আগামীকাল। ভারতের পশ্চিমবঙ্গের কলকাতায় বাংলাদেশের ডেপুটি হাইকমিশনের সামনে এলোপাতাড়ি গুলিতে 2 জন নিহত হয়েছেন। ভারতীয় গণমাধ্যম আনন্দবাজার সূত্রে জানা গেছে, বাংলাদেশ ডেপুটি হাইকমিশনের আউটপোস্টে কর্মরত নিরাপত্তার রক্ষী এলোপাতাড়ি গুলি চালালে মোটরসাইকেল আরোহী এক নারী নিহত হয়েছেন। এ সময় পুলিশ নিজেও রাইফেল মাথায় ঠেকিয়ে আত্মহত্যা করেছেন বলে জানিয়েছে কলকাতা পুলিশ। জানা গেছে, সম্প্রতি ওই নিরাপত্তা কর্মী বাংলাদেশ ডেপুটি হাইকমিশনের আউটপোস্টে কাজে এসেছিলেন। প্রত্যক্ষদর্শীদের দাবি, ওই পুলিশ মানসিক ভারসাম্য হারিয়ে এলোপাতাড়ি গুলি চালাতে শুরু করেন। শাহ সিমেন পদ্মা সেতু প্রসঙ্গ। পদ্মা সেতুকে ঘিরে গুরুত্ব বেড়েছে মোংলা বন্দরের। যোগাযোগ সহজ হওয়ায় চট্টগ্রাম ঢাকার ব্যবসায়ীরা ঝুঁকছেন এ বন্দরের দিকে। বন্দরের সক্ষমতা বাড়াতে চলছে নানা উন্নয়নমূলক কাজও। মোংলা থেকে আবু হোসাইন সুমনের পাঠানো রিপোর্ট। পদ্মা সেতু চালুর পরপরই পাল্টে যাবে মোংলা বন্দরের চিত্র। চট্টগ্রাম বন্দর থেকে দূরত্ব কম হওয়ায় ব্যবসায়ীরা বিনিয়োগে আগ্রহী হবে মোংলায়। সেই আশায় ইতোমধ্যে মোংলা বন্দর, ইপিজেড সহ আশপাশের এলাকায় চট্টগ্রাম এবং ঢাকার ব্যবসায়ীরা বিনিয়োগে আগ্রহী হয়ে উঠেছেন। এতে মোংলা বন্দর দিয়ে আমদানি রপ্তানি বৃদ্ধির পাশাপাশি এ এলাকায় শিল্প কলকারখানার সংখ্যা বেড়ে যাবে কয়েক গুণ, যা দেশের অর্থনীতি উন্নয়নের পাশাপাশি বেকারত্ব নিরসনে ব্যাপক ভূমিকা রাখবে বলে মনে করছেন ব্যবসায়ী নেতারা। পদ্মা সেতুর কারণে মোংলা বন্দরের গতি বেড়ে যাবে, পাশাপাশি ইপিজেড অর্থনৈতিক অঞ্চলের গতি বেড়ে যাবে। দক্ষিণ পশ্চিমাঞ্চলে 21টি জেলা মানুষ অনেক বেশি উপকৃত হবে, কারণ আপনারা জানেন ব্যবসায়ীদের এখন কিন্তু কষ্ট করে ঢাকায় ব্যবসা করতে যাওয়া লাগবে না, এখানে বসেই তারা কিন্তু ব্যবসা করতে পারবে। কর্তৃপক্ষ বলছে এ সেতু চালু হলে কয়েকগুণ বেড়ে যাবে এ বন্দরের কার্যক্রম, তাই বন্দরের অবকাঠামোগত উন্নয়নের কাজ চলছে জোরে সোরে। বন্দরের বড় দুটি কার্যক্রম ইতিমধ্যে সম্পন্ন করেছি। একটি হচ্ছে আমাদের আউটার বারের ক্যাপিটাল ড্রেজিং, সেটা সম্পন্ন হয়েছে 2020 সালে। আর গত বছর মার্চ থেকে আমরা ইনার বারের 23 কিলোমিটার ব্যাপী ড্রেজিং শুরু করেছি, যেটা 2023 সালে জুন মাসে সম্পন্ন হবে ইনশাল্লাহ। মোংলা বন্দরে 10টি প্রকল্পের কাজ চলমান রয়েছে। এছাড়া বন্দরকে আরও বেশি গতিশীল করতে মোংলা খুলনা রেললাইন, খানজাহান আলী বিমানবন্দর ও বিশেষ অর্থনৈতিক অঞ্চলের মতো মেগা প্রজেক্টের কাজও চলছে। এনটিভি নিউজ ডেস্ক। আন্তর্জাতিক সংবাদ। আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা IAEA-র নজরদারি ক্যামেরা বন্ধের পর এবার সেন্ট্রিফিউজে ইউরেনিয়াম গ্যাস প্রবেশ শুরু করেছে ইরান।
শুক্রবার ইরানের শীর্ষ পর্যায়ের কর্মকর্তারা বিষয়টি নিশ্চিত করেছেন। আইএই এর বৈঠকে যুক্তরাষ্ট্র এবং ইউরোপের তিন দেশের উত্থাপন করা নেতিবাচক প্রস্তাব পাশ হওয়ার পর ইরান পাল্টা পদক্ষেপ হিসেবে এই পদক্ষেপ নিল। শান্তিপূর্ণ পরমাণু তৎপরতা অব্যাহত থাকবে বলেও জানিয়েছে দেশটি। খেলার খবর ক্রিকেট। স্থানীয় ক্রিকেটে আম্পায়ারদের মান বাড়াতে নতুন প্রযুক্তির দিকে ঝুঁকছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। এ কারণে স্বল্প খরচে সরাসরি ম্যাচ সম্প্রচারের জন্য অস্ট্রেলিয়ার মেলবোর্ন ভিত্তিক এক কোম্পানির ডিভাইস আনার চিন্তা করছে আম্পায়ার্স কমিটি। এতে সুদূরপ্রসারী প্রভাব পড়বে স্কুল ক্রিকেটেও। রিপোর্ট বর্ষণ কবিরের। আম্পায়ারিং বিতর্ক অনেকদিন ধরেই স্থানীয় ক্রিকেটের আলোচনার বিষয়। গত মৌসুমে ঢাকা প্রিমিয়ার লিগ নিয়ে যদিও সেই প্রশ্ন কমই তোলা গেছে, তারপরও সরাসরি খেলা সম্প্রচারে উইকেটের দুপাশে ক্যামেরা বসিয়ে আরও ভালোভাবে দেখানো গেলে ভুলের মাত্রা আম্পায়ারদের আরও কমে যাবে বলে ধারণা আছে ক্রিকেট মহলে। তাই মেলবোর্ন ভিত্তিক ক্রা প্রযুক্তি বিষয়ক সংস্থা ফ্রগবসকে নিয়ে আলোচনা আছে আম্পায়ার্স কমিটির। এটি সহজলভ্যতা এবং কম দামে ম্যাচ সম্প্রচারের বিষয়গুলো নিয়ে আলাপ করেছেন ইফতেখার রহমান। আমরা যে স্ট্যাটিক ক্যামেরা সিসিটিভির দুটো ক্যামেরা বসিয়ে দেখছি সেটা তো অ্যাঙ্গেল ওয়ান অ্যাঙ্গেলে, চারটা ক্যামেরা দিয়ে করতে পারি, তাহলে রান আউটের লাইনে পপিং ক্রিজের লাইনের উপর দুটো বসিয়ে দিয়ে দুইটা LBWর জন্য বসিয়ে দিয়ে আমরা কেন, এটা তো ট্রান্সমিট করতে পারবেই ভেরি সস্তায় ইউটিউবে। আম্পায়ারিং আমরা মনিটর করতে পারবো, যে তখন কেউ যদি বলে যে বাড ডিসিশন দিয়েছে সেটা তো দেখলাম, কিন্তু অনেক অ্যাপিল 30টা অ্যাপিল যে করেছে দেয়নি বা সেগুলিও মনিটর করতে পারবো। স্থানীয় ক্রিকেটের আম্পায়ারদের মান উন্নয়নে শুধু পুরুষদের দিকেই তাকিয়ে থাকছে না বিসিবি। ইতোমধ্যে স্কুল ক্রিকেটে নারী আম্পায়ার দিয়ে খেলা পরিচালনা করা হয়েছে। সাবেক ক্রিকেটার ও নারীদের আম্পায়ারিংয়ে আরও আগ্রহী করে তুলতে বিশেষ কিছু উদ্যোগ নেওয়া হয়েছে ইতোমধ্যে। নেক্সট ইয়ারে আমরা থার্ড ডিভিশনে দেওয়ার ইচ্ছা আছে, আস্তে 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 যারা ভালো করবে তাদের প্রিমিয়ার লিগে উঠিয়ে নিয়ে আনব। এবার প্রথমবার সৈকত গেছে নিউজিল্যান্ডে, তো আমাদের অন্যরাও যদি এইসব ওয়ার্ল্ড কাপ আসরে যেতে পারে সেটাই হচ্ছে আমাদের অ্যাচিভমেন্ট। আম্পায়ার্স কমিটির লক্ষ্য ICC-র এলিট প্যানেলের জন্য স্থানীয়দের তৈরি করা, মাঠের ক্রিকেটারদের সঙ্গে দেশের জন্য সেখান থেকেও যে সম্মান বয়ে আনছেন অন্য দেশের আম্পায়াররা। বর্ষণ কবির, NTV নিউজ, ঢাকা। খবর শেষ করছি, যাবার আগে AKSTMT বা শিরোনামগুলো আরেকবার। অর্থনীতির স্বার্থে বাজেটে পাচারকৃত অর্থ ফিরিয়ে আনার সুযোগ অর্থমন্ত্রী, অনৈতিক ও অসাংবিধানিক PIB। বাজেটের সুবিধা পাবে লুটেরা ও অর্থ পাচারকারীরা, ফখরুল, মিথ্যাচারের জন্য ফখরুলকে নোবেল দেওয়া উচিত কাদের। কুমিল্লা সিটি নির্বাচনে প্রচারণা তুঙ্গে, ইসির নির্দেশ সত্ত্বেও MP পাহাড় এলাকা না ছাড়ার অভিযোগ। এবং মহানবীকে নিয়ে ভারতের ক্ষমতাসীন দলের দুই নেতার কটূক্তি প্রতিবাদে দেশে বিদেশে বিক্ষোভ। এই ছিল রাতের খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন NTV অনলাইন www.ntvbd.com। এছাড়াও NTV জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ। রাত 1টায় মধ্যরাতের খবর দেখার মতো রইল। ধন্যবাদ সবাইকে।